হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। সো কীভাবে আপনারা মেলবেটের মানি উইথড্র করবেন, টাকা উইথড্র করবেন, নগদ বিকাশ রকেট যে কোনো মেথডে উইথড্র করতে পারবেন। আর যারা মেলবেট প্রোমোকোড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই প্রোমোকোড হিসেবে আপনারা এই প্রোমোকোড ইউজ করতে পারেন, বড় হাতের FR77, সরি আমি আবার FR77, এই প্রোমোকোডটি চাইলে আপনি ইউজ করতে পারেন। FR77 মেলবেট, লাইনবেট অ্যান্ড ওয়ান এক্স বেট, সো যে কোনো তিনটা অ্যাকাউন্টেই আপনারা এই প্রোমোকোড ইউজ করতে পারেন FR77। তো আমি এখন দেখাবো কীভাবে আপনার মেলবেটের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করবেন আপনাদের নগদ বিকাশ রকেটে। তো নাও টাইম, আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 4,339 টাকা। তো আমি এখন লাইভ প্রুফ আপনার সামনে উইথড্র দিব। তো চলে আসবো প্রথমে মেনু অপশনে, দেন তারপরে চলে আসবো এই যে উপরে সেটিংসে, তারপরে এই যে ভিউ দেখতে পাচ্ছেন উইথড্র, আমি উইথড্রতে ক্লিক করলাম। দেন তারপরে নিচে আমরা এখান থেকে মাস্টার কার্ড, নগদ বিকাশ রকেট, তো আমি নগদে উইথড্র নিব, নগদে ক্লিক করলাম। তো তারপরে আমরা অ্যামাউন্টে দিয়ে যত টাকা উইথড্র করতে চাই 2,339 টাকা, আমি ভুলে গেছি আসলে কত টাকা, হ্যাঁ ঠিকই আছে 4,339 টাকা। তো আমি প্রথমে অ্যামাউন্টটা এখানে দিয়ে নিলাম যত টাকা উঠাতে চাই আমি 4,339 টাকা। এখন হচ্ছে পার্সোনাল, আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল নগদ ওয়ালেট নাম্বার দেবেন। তো আমি আমার একটি পার্সোনাল নগদ নাম্বার দিয়ে নিচ্ছি, আমি দিয়ে নিলাম একটা পার্সোনাল নগদ নাম্বার আমার এক ভাইয়ের। তো দেন আমি জাস্ট এখন এখানে কনফার্মে ক্লিক করব। তো আপনারা অবশ্যই আপনাদের নাম্বারটা সঠিক আছে কি না চেক করে নেবেন। তো আমি চেক করে নিচ্ছি, আরেকটি ফোনের সাথে মিলাই নিচ্ছি নাম্বারটি 172। তো আমার নাম্বারটি ঠিক আছে, আমি কনফার্মে ক্লিক করব। তো এখন কথা হচ্ছে আমার যে নাম্বারে এই মেলবেট অ্যাকাউন্টটি খোলা আছে সেই নাম্বারে একটি কোড আসবে, ওটিপি, সেই কোডটি আমাকে এখানে বসাতে হবে। তো আমি ওয়েট করি আমার সেই নাম্বারে কোডটি আসা পর্যন্ত। তো এখনও আসেনি, আমি চেক করি। তো আমার সেই নাম্বারে একটি কোড আসবে, জাস্ট সেই কোডটা আমরা এখন এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের আমার কোডটি, মেবি আমার গুগল অ্যাথেন্টিকেটর অন করা আছে, আমার কোডটি গুগল অ্যাথেন্টিকেটরে চলে গেছে। তো আপনাদের যাদের গুগল অ্যাথেন্টিকেটর অন করা নেই তাদের সিমে কোড চলে যাবে সরাসরি। তো আপনাদের সিমে যে কোডটি যাবে সেই কোডটি জাস্ট কপি করে আনে, তারপর এই জায়গাতে বসিয়ে দিবেন ঠিক এইভাবে। তো আমার যেহেতু গুগল অ্যাথেন্টিকেটর অন করা, আমার গুগল অ্যাথেন্টিকেটের কোডটা চলে আসছে, তো আমি জাস্ট কোডটা এখানে বসে কনফার্মে ক্লিক করলাম। তো রিকোয়েস্ট সাকসেসফুলি ক্রিয়েটেড, দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুল। তো আমি যদি এখন আমার ব্যালেন্সটা চেক করে দেখাই, তো আমার ব্যালেন্সটি কিন্তু অলরেডি কেটে নিয়েছে। সো ভিউজ দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে। তো আশা করি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার যে নগদ নাম্বারে আমি উইথড্র দিয়েছি সেই নাম্বারে আমি টাকাটি পেয়ে যাব। তো আশা করি আপনার ভিডিও সকলে বুঝতে পেরেছেন, আর বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।